হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টপারটিক্স আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা এটা তোমার দু হাজার একুশ সালের কোশ্চেনে ইম্পর্ট্যান্ট আছে এবং তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে স্যার এই টপিকটার উপরে একটা সেপারেট নোট চাই আমাদের তাই এখানে আজকে শুধু একটা নোটই আলোচনা হবে আর কিছু নয় কোনো বোঝানোর জিনিস নেই শুধু নোটটাই আলোচনা হবে যদি তোমরা এই পিডিএফটি পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করতে পারো থেকে তোমরা ডাউনলোড করে নেবে যদি কোনো তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করো অবশ্যই উত্তর পাবে তো স্টার্ট প্রথমে আমি বলে দিই যে গান্ধীজির মতো একজন মানুষের ধ্যান ধারণা বা তার আইডিওলজিকে ব্যাখ্যা করা অথবা সমালোচনা করার মতো কোনো যোগ্যতা আমার নেই আমি শুধু তোমাদের পরীক্ষার জন্য যেটুকু দরকার সেইটুকুই তোমাদের দিব এর থেকে বেশি দেওয়ার ক্ষমতা আছে বলে আমি মনে করছি না যদি কোথাও ভুল হয়ে থাকে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে তাহলে আমাকে নিশ্চিতভাবে ক্ষমা করে দেবো মন থেকে আমি সরি চাইছি রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো তোমরা ইন্ট্রোডাকশান হিসেবে এটা লিখতে পারো যে হিন্দ স্বরাজ নামক গ্রন্থটির মধ্য দিয়ে গান্ধীজি তার রাষ্ট্র সম্পর্কিত ভাবনা প্রকাশ করেছেন পরবর্তী সময়ে তার লিখিত দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ রুথ নামক আত্মজীবনী বিভিন্ন প্রবন্ধ পুস্তক পুস্তিকা প্রভৃতির মাধ্যমে তিনি রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি বিষয়ক আলোচনা করেছেন গান্ধীজির রাষ্ট্র সংক্রান্ত চিন্তা টলস্টয় রচিত দ্য কিংডম অব গড উইথ ইন ইউ এবং দা স্লেভার অফ আওয়ার টাইম থরো রুচিত ইজি অফ দ্য সিভিল ডি অভিডেন্স প্রমুখ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছেন গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ভাবনার মূল নির্যাস হল তিনি মনে করতেন হিংসা হল রাষ্ট্রের নিঃশ্বাস এবং এই রাষ্ট্রীয় হিংসা শুধুমাত্র শারীরিক ক্ষেত্রে বল প্রয়োগের দ্বারা ব্যক্তিত্ব ধ্বংস মানবজাতির সর্বনাশ করে গান্ধীর জীবনের চরম বিশ্বাসের আশ্রয়স্থল হল হিংসা সরি অহিংসা তার ভাষায় রাষ্ট্র হলো কেন্দ্রীভূত ও সংগতি হিংসার প্রতি ব্যক্তি মানুষের একটি আত্মা আছে কিন্তু রাষ্ট্র হলো আত্মাহীন যন্ত্র মাত্র হিংসার মাধ্যমে তার উদ্ভব ঘটেছে বলে স্বহিংস বল প্রয়োগ ছাড়া তাকে বিচ্ছিন্ন করা সম্ভব নয় নৈতিক দৃষ্টিকোণ গান্ধী রাষ্ট্র ও রাজনীতিকে নৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করেছেন তিনি অবাধ শক্তির আধার রাষ্ট্রীয় সার্বভৌমিকতার বিরোধী ছিলেন তিনি জনগণের সার্বভৌমিকতার আস্থাশীল ছিলেন তিনি মনে করতেন নৈতিক অধিকারের উপর দাঁড়িয়ে নিজের ভাগ্য গড়া ক্ষেত্রে রাষ্ট্রের সার্বভৌমিকতা বাধা সৃষ্টি করে এমনকি আধুনিক যুগে সংসদীয় সার্বভৌমিকতার ধারণাও তাকে আকর্ষণ করে না তার কাছে রাষ্ট্রীয় অবাধ সার্বভৌমিকতার বিকল্প হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ সর্বত্র ধারণা গান্ধীজির বিকেন্দ্রীকৃত রাষ্ট্র ব্যবস্থার সমাজ যে সমাজ তার অর্থনৈতিক ও প্রশাসনের ক্ষেত্রে স্বয়ং নির্ভর হবে আর্থিক দিক থেকে প্রয়োজনীয় সকল চাহিদাই একটি গ্রামের মানুষ বৃহৎ যন্ত্র বা শিল্পের সাহায্য না নিয়ে নিজেরাই মেটাবে তার মতে এমন এক বিকেন্দ্রী শাসন ব্যবস্থা নির্মিত হবে যার কেন্দ্র থাকবে গ্রাম পঞ্চায়েত গ্রাম কেন্দ্রিক অর্থ রাজনৈতিক বিকাশের এই বিকেন্দ্রীকৃত মডেলকেই গান্ধীজি সর্বদ্রই আখ্যা দিয়েছেন রাষ্ট্রের বহুমুখী কর্মক্ষেত্রের বিরোধিতা তিনি মনে করতেন মানুষের ব্যক্তিত্ব বিকাশই যাবতীয় অগ্রগতির প্রধান ভিত্তি রাষ্ট্রের বহুমুখী কার্যের তত্ত্বে তিনি আদৌ আস্থাশীল ছিলেন না তাই রাষ্ট্রের অধিকাংশ কাজ স্বেচ্ছামূলক প্রতিষ্ঠানগুলি হাতে অর্পণ করা বলে তিনি তিনি মনে করতেন তবে বলেছেন এমন কতগুলি কাজ রয়েছে যেগুলি রাজনৈতিক ক্ষমতা ছাড়া সম্পাদন হতে পারে না তাই তিনি রাষ্ট্রের হাতে যেসব ক্ষমতা প্রদান করতে চেয়েছেন সেগুলি হল অপরাধীদের সংশোধন ন্যায় প্রতিষ্ঠা আদালত গঠন অধিকার রক্ষা অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ কর ধার্য শিক্ষা সম্প্রসারণ ইত্যাদি তার দৃঢ় বিশ্বাস ছিল অহিংস রাষ্ট্রে অপরাধ ও বলপ্রয়োগ ক্রমশ হ্রাস পাবে নেক্সট রাষ্ট্রহীন গণতন্ত্র গান্ধী রাষ্ট্রহীন সমাজ গড়ার পক্ষে ছিলেন তিনি মনে করতেন প্রত্যেক নিজেকে এমনভাবে পরিচালনা করবে যাতে সে তার প্রতিবেশীর পথে প্রতিবন্ধক না হয়ে দাঁড়ায় গান্ধীর আদর্শ গণতান্ত্রিক সমাজ কেবল অহিংসা নীতির মাধ্যমে পরিচালিত হবে এইরূপ সমাজে সকলের জন্য একই ধরনের স্বাধীনতা থাকবে প্রতিটি ব্যক্তি তার নিজের স্বার্থ অনুযায়ী সমাজের সেবা করবে ও সমাজের বুক থেকে সর্বপ্রকার শোষণের অবসান ঘটাবে গান্ধীজির রাষ্ট্রহীন গণতন্ত্রের ভিত্তি হবে গ্রাম সমবায় ও স্বেচ্ছাবনোদিত উদ্যোগ তার কল্পিত আদর্শ সমাজকে রাম রাজ্য বলে বর্ণনা করা হয়েছে যেখানে সাম্য ও অহিংসার নীতির ভিত্তিতে শ্রেণীহীন ও শোষণহীন সমাজ গঠিত হবে গান্ধীর মতে রাষ্ট্রীয় ক্ষমতার কোনো লক্ষ্য হতে পারে না জনগণকে নৈতিক ও উন্নয়ন জীবনে পৌঁছে দেওয়ার উপায় মাত্র মূল্যায়ন গান্ধীজির পশ্চিমী গণতান্ত্রিক রাষ্ট্রের চরম বিরোধিতা ছিলেন এইরূপ গণতন্ত্রকে তিনি স্বৈরতন্ত্র বলে চিহ্নিত করেছেন সালে তিনি বলেছিলেন ইউরোপীয় গণতন্ত্র হল গণতন্ত্রের অস্বীকৃতি সমালোচকেরা অনেকে গান্ধীজিকে দার্শনিক নৈরাজ্যবাদী এবং অনেক তাকে ধর্মীয় নৈরাজ্যবাদী বলে আখ্যায়িত করেছেন তবে গান্ধী রাষ্ট্রের কেন্দ্রীভূত ক্ষমতার চরম বিরোধী হওয়া সত্ত্বেও কখনই রাষ্ট্রকে ধ্বংস করার কথা তিনি বলেননি সো গাইজ ইন্ড অফ দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের অবশ্যই কমেন্ট করে জানো তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো গুড বাই হ্যাভ এ গুড ডে